বন্ধুরা, আজ আপনাদের জানাবো একটি খুশির সংবাদ। আপনাদের সবার প্রিয় উশুশ্রী রায় ও সন ব্যানার্জি এবার নতুন সিরিয়ালে জুটি বাঁধবে। আসতে চলেছে নতুন সিরিয়াল খেলবো হোলি রং দেব না। সিরিয়ালে সন ও উশুশ্রী কোন চরিত্রে অভিনয় করবে সেটা জানতে আমাদের ভিডিওটি দেখুন। আর টেলিপাড়ার সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মাত্র কয়েকদিন আগে হোলি শেষ হলো, আর এবার সেই উপলক্ষে আসছে নতুন সিরিয়াল। জি বাংলাতে আসছে সিরিয়ালটি। সম্প্রতি সিরিয়ালটির প্রোমো দেখা গেল, আর প্রোমোটি দেখার পর অনেক দর্শক খুশি হয়েছে। আরও একটি নতুন জুটিকে দেখতে পারবে দর্শকরা। হোলির দিনের অনুষ্ঠান দিয়ে শুরু হবে সিরিয়ালটি, আর প্রোমোতে আমরা তেমনটাই দেখতে পেরেছি। সিরিয়ালে উশুশ্রী টিয়ারা চরিত্রে অভিনয় করবে, আর সোনের চরিত্রের নাম থাকবে রাজ। দুজনই বড়লোক বাড়ির ছেলে মেয়ে, তবে দুজনের চিন্তা পুরোপুরি আলাদা। হোলির দিন মুখোমুখি হয় তারা, আর মুখোমুখি হওয়ার পর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। হয়তো তাদের ঝগড়া পরে ভালোবাসায় পরিণত হবে, আর এমন ঘটনা আমরা সব সিরিয়ালেই দেখে থাকি। আরও একটি গল্প নিয়ে জি বাংলাতে আসছে নতুন সিরিয়াল খেলবো হোলি রং দেব না। কবে আসবে সিরিয়ালটি সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে এই মাসের শেষের দিকে ধারাবাহিকটি শুরু হবে। মূলত সন্ধ্যার দিকে সম্প্রচারিত হবে ধারাবাহিকটি। ধারাবাহিকটি নিয়ে মিডিয়ার সামনে মুখ খুলেছে উশুশ্রী। উশুশ্রী জানায়, অনেকদিন পর আবার জি বাংলাতে ফিরছি। এবার থেকে আপনারা নতুন উশুশ্রীকে দেখবেন। খেলবো হোলি রং দেব না ধারাবাহিকটি নিয়ে আমি খুবই আগ্রহী, তবে সন এখনও কিছু জানায়নি। সন এ বিষয়ে পরে কথা বলবে। তো বন্ধুরা, কে কে খুশি নতুন সিরিয়াল আসাতে, কিংবা কে কে সন ও উশুশ্রীর ফ্যান, সেটা কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।